আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে বিক্রি বাড়ানোর একটা উপায় আজকে আপনাদেরকে বলে দেব। আপনারা জানেন যে এই ফাউন্ডেশনে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা সেল হচ্ছে এবং এই সেল পাওয়ার জন্য বা এই সেল করার জন্য কাউকে কিন্তু এক টাকাও বুস্টিং হিসেবে খরচ করতে হচ্ছে না, কাউকে কোনো ভার্চুয়াল স্টল নিতে হচ্ছে না বা কাউকে এক টাকাও কোনো মার্কেটিং কমিশন দিতে হচ্ছে না, ফ্রি সেল পাচ্ছে। এই সেলটা কিভাবে পাচ্ছে? আমাদের এখানে যেহেতু লাখো মেম্বার আছে এবং আমাদের যেহেতু এই মেম্বাররাদেরকে আমি বুঝিয়েছি, তাদেরকে আমি কনভিন্স করতে পেরেছি যে আপনারা আমাদের উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য কিনেন এবং তারা ডেফিনেটলি আপনাকে ভালো পণ্যটা দিবে এবং বাজারের থেকে অন্তত এক দুই টাকা কমে হলেও তারা পণ্যটা আমাদেরকে দিবে। সো আপনারা তাদের থেকে পণ্য কিনুন এবং তারা আমার কথা রেখেছেন এবং তারা আমাদের উদ্যোক্তাদের থেকে পণ্য কিনছেন, কারণ তারাও যখন একদিন উদ্যোক্তা হবেন তাদের থেকেও আপনারা পণ্য কিনবেন। এটাই তো একটা টু ওয়ে। কিন্তু একটা কথা আছে, যারা এখানে পণ্য বিক্রি করেন তাদের আবার খুবই সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন পাওয়া গেলে, পণ্যের মানে বা প্রাইসে কোনো কমপ্লেন পাওয়া গেলে আপনি কিন্তু পরবর্তীতে আর এখানে বিক্রি করার সুযোগ পাবেন না। সো এই জিনিসটা মাথায় রেখেই আমরা এই ফাউন্ডেশনে ব্যাপক কেনা বেচার একটা ব্যবস্থা করেছি। কিন্তু আপনি কি সেল পোস্ট দিলেই কেনা বেচা হবে? ভবিষ্যতে আমরা এটাকে ই কমার্স প্ল্যাটফর্মে কনভার্ট করব, বাট আপাতত সেটা না হওয়া পর্যন্ত সেল পোস্টের মাধ্যমেই সেলগুলো হচ্ছে। কিন্তু আপনি কি শুধুমাত্র সেল পোস্ট দিলেই সেল হবে? না, হবে না। আপনারা দেখবেন টেলিভিশনে কিছু পণ্যের প্রতিদিন কিছু প্রসাধনী পণ্যের বা কিছু সেল ফোন কোম্পানির বিজ্ঞাপন প্রতিদিন দেখবেন। তাদেরকে প্রতিদিন বিজ্ঞাপন দেওয়া দরকার আছে? মানে তাদের তো সেল হচ্ছে এবং তাদের ব্র্যান্ড নেম সবাই জানে, তাদের ব্র্যান্ড ভ্যালু সবাই জানে, তারপরেও তারা বিজ্ঞাপন কেন দেয়? তারা এই জন্য দেয় যে তারা জানান দেয় মার্কেটকে যে আমরা মার্কেটে আছি, আমরা জেগে আছি, আমরা সরব, এইটা বোঝানোর জন্য তারা দেয়। সো আপনি যদি মাসে একটা সেল পোস্ট দেন বা পনেরো দিনে একটা দেন, আপনাকে তো কেউ চিনবে না, আপনাকে তো কেউ জানবে না, আপনি হারিয়ে যাবেন। হাজার হাজার পোস্ট প্রতিদিন এখানে হচ্ছে, সেগুলোর ভিড়ে আপনি একসময় আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আপনাকে প্রতিদিন অন্তত একটা করে সেল পোস্ট। হ্যাঁ, আমাদের এখানে দুই দিন হাট হয়, একদিন হচ্ছে মঙ্গলবার, একদিন হচ্ছে শুক্রবার, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘন্টার হাট বসে। সেদিন শুধুই আমরা কেনা বেচা করি এখানে, অন্য কোনো কার্যক্রম আমরা এখানে করি না। যদি আমাদের লেখাপড়ার কার্যক্রমটা চলে, বাকি অন্য সব কার্যক্রম আমাদের এখানে অনেক রকমের ভলেন্টিয়ারিং, তারপরে ব্র্যান্ডিং, তারপরে বিভিন্ন কার্যকলাপের, জেলা পর্যায়ের বিভিন্ন কার্যকলাপের সবকিছু বন্ধ থাকে এই দুই দিন, শুক্রবার আর মঙ্গলবার, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। কিন্তু আপনি যদি শুধু ডেলি একটা করে সেল পোস্ট দেন তাও আপনার সেল হবে না। কেন হবে না? আপনাকে চিনতে হবে। আপনাকে চিনতে বলতে আমি আপনাকে এবং আপনার ব্র্যান্ডকে বোঝাচ্ছি, আপনার প্রতিষ্ঠানকে বোঝাচ্ছি। আপনাকে না চিনতে তো কেউ আপনার থেকে কিনবে না। আর আপনি যদি আরেকজনের পণ্য না কেনেন, আপনি আশা করতে পারেন না যে আপনার থেকে পণ্য কিনবে। আরেকজনের পণ্য কিনলে কি হবে? আপনার সঙ্গে তাদের যোগাযোগ বাড়বে। আমরা তো বলি না যে আমরা পণ্য বিক্রি করি না, আসলে আমরা বিক্রি করি বিশ্বাস। তো আপনি তো বিশ্বাসটাকে তৈরি করতে হবে। আপনাকে অন্যের পণ্য কিনতে হবে। আমাদের যত মিট আপ আছে এ পর্যন্ত প্রায় 5,000 মিট আপ হয়েছে আমাদের সারা বাংলাদেশে, 64 জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশে। মিট আপগুলোতে আপনাকে জয়েন করতে হবে, সবার সাথে ইন্টারাক্ট করতে হবে, বিভিন্ন সময় ভলেন্টিয়ারিং কাজে অংশগ্রহণ করতে হবে। আমাদের যে সম্মেলনগুলো হয় সেগুলোতে আপনাকে সরব থাকতে হবে, তবেই আপনাকে লোকজন চিনবে, তখন অটোমেটিক কিনবে। সো না চিনলে তো কিনবে না। সো আপনাকে ব্র্যান্ডিং করার এত বড় একটা সুযোগ, আপনি চিন্তা করেন 64 জেলা, 492টা উপজেলা, 50টা দেশে আমাদের এই নেটওয়ার্কিং। এইখানে এত সহজে আপনি আপনাকে ব্র্যান্ডিং করতে পারেন এবং অবাধিত সুযোগ আমরা তৈরি করে দিয়েছি এই ব্র্যান্ডিং করার জন্য। আপনাকে তো এখানে কোনো মেম্বারশিপ ফি লাগছে না, আপনাকে এখানে পড়াশোনা করার জন্য, প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো ফি লাগছে না, সেল করার জন্য কোনো ফি লাগছে না। সো টোটালি ফ্রি, কারণ এটা বাংলাদেশের জন্য একটা কাজ, একটা সামাজিক কাজ, শিক্ষামূলক কাজ। সো আপনি এই সুযোগটা নেওয়ার জন্য নিজেকে ব্র্যান্ডিং করার কেন আপনি চেষ্টা করবেন না, যদি আপনি আপনার সেল বাড়াতে চান? সো আপনাকে সেল বাড়াতে হলে আপনাকে চিনতে হবে, আপনাকে চিনতে হলে আপনাকে এখানে অ্যাক্টিভিটি বাড়াতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, সরব থাকতে হবে। যেটা একটু আগে বললাম যে আপনি যদি সরব থাকেন, আপনাকে যদি সবাই চেনে, আপনি একই সঙ্গে বেচা বিক্রি করেন এবং একই সঙ্গে যদি অন্য থেকে আপনার নিত্য প্রয়োজনীয়
যা কিছু পণ্য দরকার সেগুলো যদি আপনি কেনাকাটা করেন আপনি ডেফিনেটলি আপনিও সেল পাবেন, কারণ তখন আপনাকে সবাই চিনবে। আর এত দুর্দান্ত একটা নিজেকে ব্র্যান্ডিং করার সুযোগ বাংলাদেশে আর কোথাও পাবেন না আপনি, কারণ এখানে সবকিছু বিনামূল্যে, সবকিছুই আপনি করতে পারছেন, নেটওয়ার্ক তৈরি করতে পারছেন এবং সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারছেন। আর আরেকটা তথ্য দিয়ে রাখি, আমাদের ফাউন্ডেশনের উদ্যোক্তাদের যা ব্যবসায়ী বা উদ্যোক্তা যারা আছেন তাদের প্রতি মাসের সেলের 20-90% সেল এই প্ল্যাটফর্ম থেকেই তারা পায়। খুব বেশি সেল তাদেরকে বাইরে করতে হয় না, অ্যাভারেজ 40-50% সেল তো এখান থেকেই হয়। এবং আমরা এ পর্যন্ত প্রায় 260টা হাট করেছি, এ পর্যন্ত প্রায় 24 কোটি টাকা সেল হয়ে গেছে। সো এটা হবে, এটা অবারিতভাবে চলতে থাকবে, কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদেরকে পরিচিতি বাড়াতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, অ্যাক্টিভিটি বাড়াতে হবে, তবেই আপনি আপনার থেকে পণ্য কিনবে, তবেই আপনার সেল বাড়বে, তবে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। এবং ব্র্যান্ড ভ্যালু তৈরি হওয়ার জন্য আরেকটা জিনিস বেশি বেশি দরকার, সেটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি এবং প্রোডাক্ট প্রাইসিং। সেগুলো আপনাকে কম্পিটিটিভ থাকতে হবে, গ্রহণযোগ্য মাত্রায় থাকতে হবে, তবে আপনার ব্র্যান্ড ভ্যালুটাও বাড়বে। একদিকে চিনলো, একদিকে ব্র্যান্ড ভ্যালুটাও তৈরি হলো এবং একটা ব্যাপক ব্র্যান্ডিং তৈরি হবে আপনাকে নিয়ে। সো এইভাবে খুব সহজেই আপনি আপনার সেল বাড়াতে পারেন। ধন্যবাদ।